চার মাস তুমি যদি বইটা পড়ো, এই বইটা আস্তে আস্তে পড়তে 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 চার মাসে তুমি বা ছ মাসে বইটি শেষ করলে, এখন যেখানে 10 পৃষ্ঠা পড়ার পরে তোমার মনে থাকে না, সেখানে 1600 পৃষ্ঠা পড়ার পরে এই বই সম্পর্কে তোমার মনে থাকবে না, এটা খুবই স্বাভাবিক। তুমি 2 থেকে আড়াই মাস সময়ের মধ্যে থেকে সবগুলো প্রশ্ন তুমি যদি এইভাবে নোট করো, এই বইটা তুমি রেখে দিবে, বইটা তোমার এত ভারী বই আর তোমার পড়তে হবে না। তোমার যেটা কথা থাকবে সেটা হচ্ছে তুমি শুধু তোমরা জানো যে তোমাদেরকে আমরা এই জব সলিউশন বই থেকে, দেখো কত উঁচু একটা বই, সেই বই থেকে তোমাদেরকে বাড়িতে অ্যাসাইনমেন্ট দেই এবং এটা খুব একটা কার্যকর অ্যাসাইনমেন্ট থাকে, তোমরা সেই অনুযায়ী পড়াশোনা শুরু করো। আবার তোমরা যারা আমার পরামর্শ শুনছো না, তারাও এই জব সলিউশন বইটা বাড়ির মধ্যে পড়াশোনা করো। আমার মনে হয় যে যারা তোমরা বিসিএস পরীক্ষা দাও বা অন্যান্য জব পরীক্ষা দাও, তারা এই জব সলিউশন বইটা কম বেশি সবাই পড়ো। কিন্তু সমস্যা হচ্ছে যে এই বইটা তোমরা যারা পড়ো, সেই বইটা পড়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম আমি বলবো যে 90% তোমাদের মধ্যে থেকে এই বইটা পড়া তোমরা ভুল হয়েতে পড়ো, যে বইতে পড়ার কারণে তোমাদের বইটার কোনো কিছু তোমার পড়াটা মনে থাকে না। একটা এক্সাম্পল তোমাদের দেই, এই বইটা দেখো যে এই বইটার মধ্যে টোটাল পেজ আছে, এখানে পেজ সংখ্যা যদি আমি ধরি, এখানে দেওয়া আছে 1598 পৃষ্ঠা, তার মানে 1600 পৃষ্ঠা আছে এই বইটার মধ্যে, জব সলিউশনের মধ্যে থেকে। তাহলে এই 1600 পৃষ্ঠার মধ্যে থেকে কত প্রশ্ন এখানে আসে? আমি তোমাদেরকে যদি এখানে যে কোনো 2টা পৃষ্ঠা পড়তে বলি, 2 থেকে 4টা প্রশ্ন বা 200টা প্রশ্ন পড়তে বলি, পড়ার পরে একটু পরে তোমাকে যদি প্রশ্ন ধরি, দেখবা যে সেখান থেকে 1-2টা প্রশ্ন তুমি ভুলে গেছো। এখন আমি তোমাকে যদি 5টা পরীক্ষার প্রশ্ন পড়তে বলি, সেখানে দেখবা যে 5টা থেকে 10টা প্রশ্ন তুমি ভুলে গেছো। 10টা পরীক্ষার প্রশ্ন যদি পড়তে বলি, তাহলে আরও ভুলে গেছো। এখন তুমি এই 1600 পৃষ্ঠার বইটি পড়তে তোমার সময় নাও, তুমি 6 মাস বা 8 মাস সময় নাও এটা পড়ার জন্য, বা 4 মাসের উপরে সময় তোমার লাগেই। 4 মাস তুমি যদি বইটা পড়ো, এই বইটা আস্তে আস্তে পড়তে 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 4 মাসে তুমি বা 6 মাসে বইটি শেষ করলে, এখন যেখানে 10 পৃষ্ঠা পড়ার পরে তোমার মনে থাকে না, সেখানে 1600 পৃষ্ঠা পড়ার পরে এই বই সম্পর্কে তোমার মনে থাকবে না, এটা খুবই স্বাভাবিক, খুবই বাস্তবিক একটা কথা। যখন তোমার মনে থাকে না, তখন তুমি নিজেকে ব্লেম দাও, নিজেকে দোষারোপ করো যে আমার কোনো মাথায় মেধা নাই, সবার মেধা আছে, আমি মেধাবী না, কারণ আমার কোনো পড়াই মনে থাকে না। তোমরা আমাকে অসংখ্য টেক্সট করো যে স্যার পড়ি কিন্তু কিছুই মনে থাকে না, এর কারণটা এটাই বন্ধুরা, সেটা হচ্ছে তোমরা এই পড়াটা যে পড়ো, এই বইটা শেষ করার জন্য পড়ো, শুধু তোমাদের মাথা থাকে যে এই বইটা আমি কীভাবে খতম করবো, বইটি শেষ করব, যে কারণে তোমাদের এই পড়াটা পড়া বই শেষ হয়ে যায় কিন্তু পড়া মনে থাকে না। এই জন্য আমি তোমাদেরকে আজকে যদি করবো যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেটা হচ্ছে জব সলিউশনের মতো একটা বই, যে বইটা খুবই গুরুত্বপূর্ণ, সেই বইটা আসলে তোমার কীভাবে পড়া উচিত এবং কীভাবে পড়লে তোমার মনে থাকবে। এক্ষেত্রে আমি আমার এক্সাম্পলটা তোমাদেরকে আগে বলে নেই, আমি যতবার প্রিলি পরীক্ষা পাশ করেছি প্রতিবারই আমার মূল হাতিয়ার ছিল জব সলিউশন। যদিও আমাদের সময় কম্পিটিশনটা কম ছিল, তোমাদের কম্পিটিশনটা অনেক বেশি, আরও অনেক বেশি পড়া তোমাদের পড়তে হয়, কিন্তু তারপরও যেটি হচ্ছে জব সলিউশন বইটা পড়ার সময় আমি তোমাদেরকে যেভাবে সাজেস্ট করবো এইভাবে তোমরা জব সলিউশন বইটা পড়বে। এখন আমি তোমাদেরকে বলবো যে এই জব সলিউশন 1600 পৃষ্ঠা একটা জব সলিউশন, যেখানে হাজার হাজার প্রশ্ন আছে, শত শত পরীক্ষার প্রশ্ন আছে, সেই পরীক্ষার প্রশ্নটা কীভাবে পড়লে তোমার এটা এক্স্যাক্টলি মনে থাকবে এবং তুমি সবচেয়ে ভালো করবে। ওকে ওকে, ব্যাপারটা দেখো যে এইটা পড়ার সময় মনে রাখবে যে এইটা পড়ে তোমার কোনো কাজেই লাগবে না, যদি তুমি এখানকার পড়া তোমার মনে না থাকে, তাহলে তুমি যতই পড়ো বইটা শেষ করলে কিন্তু মনে থাকলো না, এই পড়ার কোনো মূল্য নাই। তাহলে বইটা পড়বে এবং মনেও থাকবে, সেই জন্য যেটা পড়তে হবে সেটা হচ্ছে তুমি এখানে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেন দেওয়া আছে, অন্যান্য পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে, কিন্তু সবখানেই দেখবা সাবজেক্ট 10টা সাবজেক্ট এখানে অ্যাপ্লাই করা আছে, বাংলা, ইংরেজি, দৈনন্দিন বিজ্ঞান, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, এইভাবে গণিত, মানসিক দক্ষতা সব মিলে 10টা বিষয়ের প্রশ্ন দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে এখান থেকে তুমি 10টা নোট করবে, হ্যান্ড নোট করবে, 10টা নোট, 10টা নোট তুমি যদি যখন করতে পারবে তখন তোমার এই পড়াগুলো অবশ্যই মনে থাকবে এবং সব থেকে ভালো মনে থাকবে, সবাই ভুলে যাবে তুমি ভুলবে না। 10টা নোট কীভাবে করবে, সেটি হচ্ছে একটা করে বিষয় ধরবে, ধরো একটা পরীক্ষার কোশ্চেন নিলে যে 2021 সালে যে প্রশ্নগুলো এসেছে সেই পরীক্ষাগুলোর মধ্যে থেকে ধরো 10টা পরীক্ষা এসেছে, 10টা পরীক্ষায় তোমার প্রতি পরীক্ষায় কোনো বিশেষ পরীক্ষার মধ্যে 200 নম্বর পরীক্ষা, অন্যান্য পরীক্ষার মধ্যে 100 নম্বর পরীক্ষা থাকতে পারে বা আরও কম থাকতে পারে, তাহলে যেখানে থাকো সেখানে বাংলা বিষয়টি অবশ্যই আছে, ইংরেজি বিষয়টি অবশ্যই আছে, তুমি প্রথমে বাংলাটা নিলে, নিয়ে
প্রথমবার তোমার কাজ হচ্ছে যে এই 10টা পরীক্ষার অর্থাৎ 2021 সালের মধ্যে যে 10টা পরীক্ষা এসেছে 10টা পরীক্ষারই শুধু বাংলা প্রশ্নগুলো তুমি সব পড়বে। তাহলে বিশেষ পরীক্ষায় তোমার বাংলা প্রশ্ন থাকবে 35টি, অন্যান্য পরীক্ষায় দেখা যাবে 20টি থাকবে বা 15টি পরীক্ষায় কোশ্চিন থাকবে। যে কটাই থাকুক সব বাংলাগুলো তুমি একবার পড়বে। ওকে, এইখানে তোমার পড়ার মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো তুমি একটা বিশেষ পরীক্ষার প্রশ্ন পড়লে যেখানে 35টি প্রশ্ন আছে বাংলার, এই 35টি প্রশ্ন পড়ার পরে তুমি আরেকটা বিশেষ পরীক্ষার প্রশ্নের মধ্যে যাবে না। তোমার কাজ হচ্ছে এই 35টি প্রশ্ন প্রথমে একবার পড়বে, পড়তে গিয়েই তুমি 3টি কালারে কলম হাতে নিয়ে দাগিয়ে যাবে। প্রথম কথা হচ্ছে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিছু প্রশ্ন থাকবে যেই প্রশ্নগুলো একেবারে ইজি, যেটা তোমার কখনোই পড়ার দরকার নেই, এমনিতেই পারবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো যেগুলো থাকবে সেগুলো তুমি কালো দাগ দিয়ে যাবে। কালো দাগ দিয়ে তুমি দাগিয়ে গেলে এর মধ্যে থেকে মনে হবে, পড়ার সময় মনে হবে যে এইখান থেকে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নটা তোমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো, কিন্তু কিছু কিছু মনে থাকে, কিছু কিছু মনে থাকে না। সেই প্রশ্নটা তুমি সবুজ কালি বা ব্লু কালি দিয়ে তুমি একটা দাগ দিয়ে যাবে। আর ওই প্রশ্নগুলো পড়ার সময় তোমার মনে হবে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু তোমার কোনোভাবে এই প্রশ্নটা খুব কঠিন মনে হয় যে এই প্রশ্নটা, এই নিয়মটা আমি কোনো কালেই পারি নেই, আগে পারতাম না, এরকম মনে হবে যে এটা আমি পারি না কিন্তু পরীক্ষা আস। বন্ধুরা, ওই ওই প্রশ্নটা তুমি লাল কালিতে দাগ দিবে। তাহলে একটা পরীক্ষার প্রশ্ন পড়তে তোমার একবার পড়তে 35টা প্রশ্ন পড়তে 3 কলমের দাগ পড়ল। 3 কলমের কী ছিল? ব্ল্যাক যেটি সেটি তুমি দাগ দিবে, যেটা তোমার দ্বিতীয়বার আর কখনোই পড়তে হবে না। যেমন বাংলাদেশের মোট জেলা কয়টি, এইটাও কিন্তু বিশেষ পরীক্ষায় আসছে। এখন মোট জেলা কয়টি এই প্রশ্ন কি তোমার বারবার পড়ার দরকার আছে? মোটেও নাই। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি, জাতীয় ফলের নাম পরীক্ষায় বিশেষ পরীক্ষায় আসছে, তাহলে এই প্রশ্ন তো তোমার পড়ার দরকার নাই। এগুলো তুমি ব্ল্যাক লিস্টেড করে দিবে, কালো দাগ দিবে, এইটা তুমি পড়বে না কখনোই। তাহলে প্রথমবার পড়ার সময় হলো কালো দাগ, তারপরে হলো সবুজ দাগ, তারপরে লাল দাগ। দ্বিতীয়বার তুমি অন্য বিশেষ পরীক্ষা বা অন্য কোশ্চেনে যাবে না, আবার ওই 35টা প্রশ্নের মধ্যে তুমি আবার রিপিট করবে, এবার কালোটা বাদ দিয়ে সবুজটা আর লালটা পড়ে যাবে। হলো, সবুজটা লালটা পড়ার পরে তোমার দেখবে এইবার পড়াটা তোমার একটু মনে থাকবে। এবার থার্ড টাইম তুমি আবার অন্য পরীক্ষার কোশ্চেনে যাবে না, আবার ওই 35টা কোশ্চেনে চলে যাবে। এইবার তুমি কী করবে, লিখবে খাতার মধ্যে। কোনটা লিখবে? শুধুমাত্র সবুজটা আর লালটা লিখবে, এক কথায় প্রশ্ন উত্তর। আরেকটা আবার বলে রাখি, সেটা হচ্ছে প্রশ্নগুলো তুমি প্রথমবার যখন পড়বে তুমি অবশ্যই ব্যাখ্যা সহ পড়বে। ব্যাখ্যাটাও যেখানে যেখানে তোমার ইম্পর্টেন্ট মনে হবে ওইখানে তুমি আন্ডারলাইন করে নিবে এবং ওটাকে নিজেই একটা প্রশ্ন বানাবে, প্রশ্ন বানিয়ে ওটাও তুমি খাতার মধ্যে লিখবে। তাহলে তোমার যে নোট করার কথা বললাম, 10টা বিষয়ে নোট করার কথা বললাম, সেইখানে তোমার দরকার হচ্ছে যে তুমি এখানে বাংলা বিষয়ের তোমার নোট হবে কি, যেগুলো সবুজ বা নীল কালিতে লেখা সেটা তোমার এক কথায় প্রশ্ন লিখবে, প্রশ্ন লিখবে ডানে একটু ফাঁকা জায়গা রেখে উত্তরটা লিখবে, আবার প্রশ্ন লিখবে ডানে ফাঁকা জায়গা রেখে উত্তর লিখবে, আর যেটা লাল সেটা আবার ভালো করে লিখবে, ওটার পাশে একটু লাল চিহ্ন দিয়ে রাখবে। এইভাবে তোমার কী করবা যে তিনবার রিভিশন হবে একটা পরীক্ষার প্রশ্ন এবং তিনবারের মধ্যে থেকে তোমার একটা নোট হবে। নোট হবে কোনটা? সবুজ দাগ দেওয়াটা আর লাল দাগ দেওয়াটা তোমার নোটের মধ্যে পড়বে, এবং ব্যাখ্যা থেকে যে জায়গাটা তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেটাও তোমার নোটের মধ্যে আসবে। এইভাবে তুমি পরের প্রশ্নে যাবে, তারপর পরের প্রশ্নে যাবে, তারপর পরের প্রশ্নে যাবে। এইভাবে তুমি এক বছরের যত বাংলা প্রশ্ন ছিল সবগুলো বাংলা প্রশ্ন ওই বছরের উপরে লিখে সব প্রশ্ন একখানে বাছাই করা প্রশ্ন থাকবে। এই নোটটা একান্তই তোমার হবে, কারণ তুমি কোন প্রশ্নগুলো কম পড়ো, কোন প্রশ্ন তোমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে সেগুলোই শুধু লিখে রাখছো, যে প্রশ্ন তুমি বারবার রিভিশন করবে। এরপর তুমি বাংলা পরে বাংলাদেশ বিষয়গুলি ধরলে, তারপরে আন্তর্জাতিক বিষয়গুলি ধরলে, তারপরে ইংরেজি ধরলে, গণিত ধরলে, গণিত খুবই ইম্পর্টেন্ট, গণিতের মধ্যে থেকে তোমরা অনেকেই গণিতে অনেক উইক থাকো, দুর্বল থাকো, বলো যে গণিতে পারি না স্যার, গণিতের সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যেই গণিতটা তুমি পারো না, যেটা তোমার লাল দাগ দেওয়া হবে, ওই গণিতটা তুমি খাতার মধ্যে পরপর 3 থেকে 5 ওই গণিতটা একই অঙ্ক বারবার করবে, এতে তোমার যতই বিরক্তি লাগুক অবশ্যই করবে। আমি গণিতে খুব উইক ছিলাম, আমিও কিন্তু গণিতের মধ্যে থেকে আমি যেবার ক্যাডার হই 97 আমি রিটেন পরীক্ষায় তুলছি, গণিত এবং মানসিক দক্ষতা দুটো মিলে। সো এই জায়গায় খেয়াল করবে যে গণিতের ওইটাই হচ্ছে ব্যাপার, সেটা যেটা তুমি পারবে সেটা বারবার তুমি খাতায় লিখবে। তাহলে কোনটা লিখবে? যেটা লাল দাগ দেওয়া পড়বে সেটা লিখবে, আর যেটা এমনি পারো সেটা তোমার কালো দাগ দিয়ে গেলে। তাহলে এইভাবে বন্ধুরা 10টা সাবজেক্টই এক বছরকে প্রশ্ন ধরবে, এক বছর নোটের মধ্যে লিখবে।
এরপরে 10টা সাবজেক্ট লেখা হওয়ার পরে আরেকবার তুমি এবার তুমি অন্য সালে চলে যাবে, 2020-এ যাবে, তারপরে 2019-এ যাবে, 2018-তে যাবে। এইভাবে তুমি গত 10 বছরের যত পরীক্ষায় কোশ্চেন ছিল এই কোশ্চেনগুলো তুমি 2 থেকে 2.5 মাস সময়ের মধ্যে থেকে সবগুলো প্রশ্ন তুমি যদি এইভাবে নোট করো, এই বইটা তুমি রেখে দিবে, বইটা তোমার এত ভারী বই আর তোমার পড়তে হবে না। তোমার যেটা কথা থাকবে সেটা হচ্ছে তুমি শুধু বাসায় তোমার যে হ্যান্ড নোটটা, এই নোটটা একান্তই তোমার, এই নোটটা তোমার কাজে লাগবে, তোমার যারা পরবর্তী সময় ছোটো ভাই বোন পরীক্ষা দেবে তাদের কাজে লাগবে, সবারই কাজে লাগবে। এবং এই একটা নোট তোমার কত গুরুত্বপূর্ণ হবে সেটা আমি একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে তুমি এই পড়াগুলো পড়ার পরে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পরে কিন্তু আবার ভুলে যাবে। তখন আবার যদি এই 1600 পৃষ্ঠার বই তুমি রিভিশন করতে চাও, তোমার প্রথম কথা হচ্ছে এটা ইচ্ছাই হবে না রিভিশন করার জন্য, একবার পড়তে গেলে তোমার খারাপ লাগবে, আবার পড়তে ইচ্ছা হবে না। সো এই যে ব্যাপারটা, তুমি যদি নোট করো ওটা তোমার একদম চিকন নোট হবে, ছোট নোট হবে, বাসায় করে প্রশ্ন থাকবে, তুমি যতবার খুশি এখানে থেকে তোমার পড়তে পারবে এবং রিভিশন করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি এই প্রশ্নগুলো আর কখনোই ভুলবে না, এবং তুমি একসময় এই প্রশ্নগুলো তোমার এমনভাবে মনে থাকবে প্রশ্ন শুরু দেখলে তুমি বুঝতে পারবে এটা আনসার কত। এইটাই হচ্ছে তোমার এই জবসন বইটা পড়ার মূল রহস্য। এবং আমি যতবার পরীক্ষায় প্রিলিতে পাশ করেছি আমি এটা কৃতজ্ঞতা আমার জানাতেই হবে বইটার মধ্যে, এবং আমার পড়ার কৌশল ছিল এটাই, আমার সব মিলিয়ে এরকম একটা চটি নোট খাতা ছিল, এই নোট খাতার মধ্যে থেকে যেগুলো আমি এই বইটাতে পারি না সব ওখানে সাজানো ছিল, এবং এইগুলো আমি যতবার পড়তাম ততবারই আমার এটা হয়ে যেত। তোমরা যারা আমাদের যে বিদ্যাবাড়ি অনলাইন অ্যাপের মধ্যে তোমরা যারা বিসিএসের লং কোর্স, শর্ট কোর্স, বিভিন্ন ব্যাচে ভর্তিকৃত তোমরা যারা আসো, তোমাদের যাদেরকে আমরা বাড়ির পড়া দেই জব সলন বই থেকে, তোমরা পড়ার সময় অবশ্যই আমি যেভাবে বললাম এই বইতে তোমরা ফলো করবে, যে প্রত্যেকটা 3 বার করে রিভিশন হবে শুরুতেই, এবং পরবর্তী সময় আরও কমপক্ষে 2 বার রিভিশন, সব রিভিশন হওয়ার পরে আবার 2 বার রিভিশন, তুমি ওই নোট খাতাটা 2 বার রিভিশন দিবে, এরপর তুমি যখন সময় সুযোগ পাবে অন্যান্য পড়ার ফাঁকে ফাঁকে এই রিভিশনগুলো মাঝে মাঝে একটু করে দেখে যাবে, তাহলে তুমি এই জব সলিউশন পড়া থেকে আর কখনোই তুমি বিচ্যুত হবে না। পরবর্তী সময় 2022 সাল আসবে, 22 সালে প্রশ্নগুলো তুমি ওখানে অ্যাড করবে, 23 সাল আসবে, 23 সালে প্রশ্নগুলো অ্যাড করবে, তোমার পরবর্তী প্রজন্মকে পরীক্ষা দিবে সে ওই প্রশ্নগুলোর মধ্যে অ্যাড করবে, তোমার একটা বিরাট একটা এখানে একটা নোট একটা হয়ে যাবে যেগুলো তোমার খুব কাজে দেবে। একই রকমভাবে তোমাদেরকে আমি আরেকটা ভিডিওতে বলে দিব যে বোর্ড বইগুলো তোমাদের কী হবে নোট করতে হবে, এবং আমাদের বিদ্যাবাড়িতে তোমরা কোর্স করছো তাদেরকে বোর্ড বই যেগুলো পড়া দেওয়া হয় সেগুলো তোমরা কীভাবে পড়ো, আর আমরা কীভাবে তোমাদের পড়তে বলি সেই বিষয়টা পার্থক্য বুঝতে পারবে, এবং কীভাবে তোমাদের মনে থাকবে, কীভাবে নোট করতে হবে সেই বিষয়গুলো আরেকটা ভিডিও করবে, সেটা তোমরা দেখে নেবে। ধন্যবাদ তোমাদের।